এই ক্লাসের আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 সপ্তম শ্রেণী বিষয় পরিবেশ ও ভূগোল। এই অ্যাক্টিভিটি টাস্কটিকে তোমরা পার্ট 6 বলতে পারো, বা অন্যভাবে বলতে গেলে এটি হলো 2021-এর অ্যাক্টিভিটি টাস্কের থার্ড সিরিজ। তো যাক সে কথা, এবার আমরা প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বরে প্রশ্ন রয়েছে 3টি, একের এক থেকে শুরু করে 1-এর 3 পর্যন্ত, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 1 নম্বর করে মোট 3 নম্বর। তো প্রথমে দেখে নিচ্ছি প্রশ্ন নম্বর 1.1, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো। এখানে যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে আমাদের সঠিক অপশনটি হয়ে যাবে রামির মালভূমি। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 1.2, নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো। এখানে যে সমস্ত কারণগুলো দেখানো রয়েছে তাদের মধ্যে আমাদের সঠিক কারণটা হয়ে যাবে এইটি, নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 1.3, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো। সঠিক উত্তর হয়ে যাবে মার্বেল। চলে যাচ্ছি পরের প্রশ্নে, স্তম্ভ মেলাও 2 নম্বর প্রশ্ন এটি, বাম দিকে ক স্তম্ভ, ডান দিকে খ স্তম্ভ। প্রথমে রয়েছে কিলিমানজারো, এর সঙ্গে আমাদের ম্যাচিং হয়ে যাবে আগ্নেয় পর্বত। তারপর রয়েছে গ্রানাইট, আমরা জানি যে গ্রানাইট হলো আগ্নেয় শিলা, তাই ম্যাচিং করে দিচ্ছি। পরেরটা হলো মিয়েন্ডার, মিয়েন্ডার হলো নদীর মধ্য প্রবাহে একটি ভূমিরূপ। তারপরে চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 3, এখানে 2টো প্রশ্ন রয়েছে, 3-এর 1, 3-এর 2। তো 3-এর 1-এ বলছে যে ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। এর জন্য 2 নম্বর রয়েছে, উত্তরটা আমরা লিখবো এরকম ভাবে, এরকম একটা ছক করে নেবে, উপরে দেখো মালভূমি সমভূমি, আর বাম দিকে ভূমির ঢাল আর উচ্চতা, অর্থাৎ এই 2টোর উপরে ভিত্তি করে আমরা পার্থক্যটা নিরূপণ করব প্রশ্ন অনুসারে। তো প্রথমে ভূমির ঢালের ঘরে আমরা কি বলবো, মালভূমির ক্ষেত্রে বলছি যে চারপাশ খাড়া ঢালযুক্ত, আর সমভূমির ক্ষেত্রে বলবো সমতল বা প্রায় সমতল। আর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা 300 থেকে 600 মিটার, এটা হলো মালভূমির। আর সমভূমি কি হয়, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা 300 মিটারের কম। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 3.2, নীল নদের উপর কি উদ্দেশ্যে আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই প্রশ্নটির জন্য মান রয়েছে 3, এটার উত্তর হবে এরকম, নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণের উদ্দেশ্য ছিল মূলত বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ করা। তাহলে এই 2টো হলো মূল উদ্দেশ্য, একটা হলো বন্যা নিয়ন্ত্রণ আর একটা হলো কৃষি জমিতে জলসেচ করা। এছাড়াও এই বাঁধ নির্মাণের অন্যান্য উদ্দেশ্য ছিল, যেমন এবার 1 নম্বরে পর্যটন, 2 নম্বরে জলবিদ্যুৎ উৎপাদন, 3 নম্বরে জল পরিবহন, আর 4 নম্বরে মাছ চাষ করা। চলে যাব পরের প্রশ্নে, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। এই প্রশ্নটির জন্য রয়েছে 5 নম্বর, এই প্রশ্নটির উত্তর হবে এরকম, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, যেমন কৃষির প্রসার, নগরায়ন, শিল্পায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। 2 নম্বরে আমরা বলবো, বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীতে বাঁধ দেওয়া হলেও শেষ পর্যন্ত তা ভয়াবহ বন্যার কারণ হয়ে উঠছে। এখানে ভয়াবহ বানানটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে, সরি ফর দ্যাট, এটা হবে ভয়া বহ, এই আকারটাকে তোমরা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা চলে যাচ্ছি পরের পয়েন্টে, দেখো যে কৃষি জমি থেকে ধুয়ে আসা পুলিতে নদী ভরাট হচ্ছে, আর 4 নম্বর সেচের জলের যোগান দিতে গিয়ে নদী শুকিয়ে যাচ্ছে, আর 5 নম্বর শহর ও শিল্পার জলের বজ্র জল নদীতে মিশে তা নদীকে দূষিত করছে। তাহলে এই ছিল এই ক্লাসের আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে, বাই।